আবেল হাওয়া আর বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তবে গতকাল থেকে আজ পর্যন্ত যে শীতের পরিধি, এটি কিন্তু আসলে বেড়ে যাওয়ার কারণে যারা নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খামোচ, তাদের ভোগান্তির শেষ নেই। তবে একটু আগে আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে খবর নিয়েছি, সেখানে দেখেছি শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় 250 জনের উপরে ভর্তি রয়েছেন। তবে চিকিৎসক বলছেন যে তাদের পরামর্শ দেওয়া হয়েছে, যারা গরম কাপড় পরে বাসায় থাকবে এবং যারা মা রয়েছেন শিশুদের জন্য, তারা গরম কাপড় পরে শিশুদেরকে রাখবার তারা পরামর্শ দিচ্ছেন। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী 3-4 দিনের ভেতরে আরও 6.6 ডিগ্রি সেলসিয়াসের নামে আসার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ সংবাদ। তবে আরেকটা বিষয় জানি না কি দর্শক, আমরা প্রতিদিনেই কিছু না কিছু খবর নিয়ে আসছি আপনাদের সামনে। ভোরের আকাশের সাথে থাকবেন, সবসময় ভোরের আকাশ দেখবেন।